ভারতের হেড কোচের দায়িত্ব নিয়ে প্রথম অ্যাসাইনমেন্টেই সফল গৌতম গম্ভীর। শ্রীলঙ্কার মাটিতে 3 ম্যাচের টি-20 সিরিজে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করেছেন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। কোহলি রোহিতদের উত্তরসূরিদের নিয়ে দল গোছানোর কাজটাও সেরে নিচ্ছেন গম্ভীর। টিম ইন্ডিয়ার দায়িত্ব নেওয়ার আগেই নিজের কয়েকজন পছন্দের মুখ সহকারী কোচ হিসেবে চেয়েছিলেন গৌতম গম্ভীর। যদিও ভারতের কোচিং স্টাফে সাধারণত বিদেশি কাউকে দেখা যায় না, এবার ভারতীয় গণমাধ্যমে গুঞ্জন, সব ঠিকঠাক থাকলে গম্ভীরের সহকারী কোচ হতে চলেছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার মরনে মার্কল। আগামী মাসেই ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে পারেন তিনি। সেপ্টেম্বরের 2 টেস্টের সিরিজে বাংলাদেশের মুখোমুখি হবে ভারতীয় দল। সে সিরিজে গৌতম গম্ভীরের সঙ্গে থাকতে পারেন মার্কল। শ্রীলঙ্কার মাটিতে সাইরাজ বাহুতলে ভারতের বোলিং কোচ হিসেবে দলের সঙ্গে রয়েছেন। উইকেট স্পিন বান্ধব বলেই তিনি রয়েছেন দলের সঙ্গে, তবে বাহুতলে দলের সঙ্গে থাকবেন কিনা পরিষ্কার নয়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের 5টি ম্যাচ ঘরের মাটিতে খেলবে ভারত। মরনে মার্কল আসার পরে সানরাইজ বাহুতুলেকে রেখে দেওয়া হয় কিনা তার উত্তর সময় দেবে।